আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। আজও একই কথা বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এটাই পার্থক্য। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পূজাস্থানে ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য।